মেখলিগঞ্জ ও কুচলিবাড়িতে দধিরাম রায় সহ গ্রেপ্তার 37 জন বিজেপি নেতাকর্মী। বিজেপি জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম রায়, মেখলিগঞ্জ টাউন মণ্ডল সভাপতি আশিকার রহমান সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আজ দুপুরে মেখলিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার SDPO এবং থানার OC সহ বিশাল পুলিশ বাহিনী বিজেপি কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে নিয়ে যায়। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকেও গ্রেফতার করা হয়। দুপুর 1টা পর্যন্ত কোচবিহার জেলা পুলিশ সুপার জানান, মেখলিগঞ্জে 28 জন ও কুচলিবাড়িতে 12 জন গ্রেফতার করা হয়। যদিও জানা যাচ্ছে পরবর্তীতে বিজেপির মেখলিগঞ্জ বিধানসভার আহ্বায়ক পবন ভাদানিকেও গ্রেফতার করা ওই ওই ভাগে সবাই সবাই সবাই।